তুমি নিজেই বলছিলে যে গোবিন্দ নাম হলো সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নেই, তিনি সলকলায় পরিপূর্ণ, তিনি হলেন। আবার তুমি কেন বলছো? বলে আমি বলছি না, এই গোবিন্দ নিজে চন্দ্রমাকে বলেছে, গোবিন্দ নিজে তিনি চন্দ্রমাকে কথা বলেছে। হ্যাঁ, বলে আমার নাম থেকে ওটা শ্রেষ্ঠ নাম আছে। বলে বলো ওটা কি? দেখো এটা কৃষ্ণ নিজে বলছে, বাবা মন মম নাম সতনাপি রাধা যা করোতি সদা রাধা না জানে মহিমা কীর্তন। গোবিন্দ নিজে বলছে চন্দ্রমা, মম নাম সতনাপি, যদি একবার কেউ আমার নাম নিয়ে, কত 100 বার, কতবার 100 বার, যদি আমার একবার কেউ নাম গ্রহণ, বলে শ্রীমতী রাধা রানী, বলে শ্রী বৃষভান রাজনন্দিনী কি, বলে শ্রী কৃতিকা কুমারী কি, তখন পার্বতী বলছি প্রভু আজ থেকে আর কিছুই বলবো না, রাধে রাধে, আর কিছু বলবো না, সারাদিন কি বলবো, আর জোর করে বলো, আশ্রয় বলে আজ কেবল রাধে রাধে নাম জানে। বলে জানে কি, একবার রাধা নাম দিলে 100 বার গোবিন্দের নাম হয়ে যায়। হ্যাঁ, এই জন্য পার্বতী বললো আমি তো খালি রাধে রাধে বলবো। শিব ঠাকুর বললেন পার্বতী এর মধ্যে একটা রহস্য আছে। বলে আবার কি রহস্য? তুমি তো নিজে বললে, গোবিন্দ নিজেই বলেছে। বলে দেখো তুমি যদি রাধে রাধে নাম নাও না, গোবিন্দ নিজে বলছে, হ্যাঁ সেখানে কি হবে, রাধে রাধে রক্ত চলে আয়েঙ্গে বিহারী, সেখানে গোবিন্দ আস, রাধা রানী নামলে গোবিন্দ আসবে, রাধা রানী আসবে না। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর তিনি বলছেন, রাধিকার নামে ভাই শ্রীকৃষ্ণ চরণ পাই, রাধা নাম গানে কৃষ্ণচন্দ্র। অর্থ হলো গোবিন্দ তিনি বলছেন নিজে, যদি রাধা নাম গ্রহণ করলে কে পাবে তাকে, রাধা রানী কি পাবে না, গোবিন্দ কে পাবে। আর যদি কেউ গোবিন্দের নাম নিয়ে না, রাধা রানী পাবে, রাধা রানীর নামে গোবিন্দ প্রসন্ন হয়, আর গোবিন্দের নামে রাধা রানী প্রসন্ন হয়। পার্বতী কনফিউজিত হয়ে গেছে, বলে প্রভু বলো এখন আমি কি বলবো, তো আমি তো মাঝখানে দিয়ে গেছি, এখন তুমি বলো কি রকম বলবো। শিব ঠাকুর বললে দেখো যুগলের নাম নিতে হবে, যুগলের নাম বলে কিরকম, তখন বলছেন বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম, আর একবার সবাই জোর করে বলো হরে স্ত্রীলিঙ্গ হরা, যেরকম লতা শব্দ, লতা লতে লতা লতা লতে লতা, সংস্কৃত পড়ো নাই তোমার কি করে বুঝবো, এই জন্য এর মূল শব্দ হলো হরা। আর সম্বোধনতে হয়ে যায় হরে মানে রাধিকে, যিনি কৃষ্ণের মান প্রাণ চিত্তকে যিনি চুরি করে হরণ করে, এই জন্য আর কৃষ্ণ হলো কৃষ্ণ, হরে কৃষ্ণ অর্থ হলো রাধে কৃষ্ণ। আবার হরে রা বলে হরে তো রাধা রানী হয়ে গেল, রাম বোঝাতে গেল, বলে এই যে মহামন্ত্রের মধ্যে রাম শব্দ এইটা অযোধ্যাপতি সীতাপতি রামের নাম নয়। হ্যাঁ, এই জন্য বলে না জয় জয় রাধা রমণ হরি গোবিন্দ জয় জয় রাধা তিনি রাধা রানীর সঙ্গে ভ্রমণ মানে বিহার করে, এই জন্য ওনার নাম হচ্ছে রাধা। হ্যাঁ, এই জন্য রাম, এই জন্য নাম হচ্ছে রাম মানে রাধা রানীর সঙ্গে ভ্রমণ করে, ভ্রমণ মানে বিহার করা, বুঝতে পারছেন, রাসলীলা করা,
এইজন্য মহামন্ত্র কিছু কিছু লোকদের ভ্রম হল আরে বো দেখেন যে রামের শব্দ কি বোধ অযোধ্যাপতি রামের নাম না এটা মন্ত্র যে হয় একটি মন্ত্র হয় যেরকম যদি কার উপাস রাধা কৃষ্ণ হয় উপাস কেবল রাধা কৃষ্ণ হয় যদি কার সীতারাম উপাস হয় সেখান তারা এই মহামন্ত্র জপ করে না তাদের আলাদা মন্ত্র আছে যারা রাম সীতা উপাসনা করে কেবল এই মহামন্ত্র তারা করে যারা শ্রী গৌড়ীয় বৈষ্ণব যারা মহাপ্রভুতে লাইন তে যারা এসেছেন তারাই কেবল এই হরে কৃষ্ণ মহামন্ত্রটুকু তারাই কেবল জপ করে রামের কোন মন্ত্রটা জপ করে না কেননা এখানে মধ্যে রামের কোন নামই নেই রামের কোন নাম নেই আর আরাধ্য দেব কোন দূত হয় না আরাধ্য মাত্র একটাই আরাধ্য দেবতা হয় হ্যাঁ এই জন্য আমাদের আরাধ্য কে শ্রী রাধা গোবিন্দ হল আমাদের আরাধ্য সচিনন্দন হলেন তিনি আমাদের আরাধ্য সচিনন্দনে কে তিনি হলেন রাধা কান্তি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম কৃষ্ণই কলিযুগে তিনি রাধা রানীর প্রেমের মহিমা কি এটা নিজে বুঝার জন্য কলিযুগে তিনি রাধা রানীর কান্তি এবং তার ভাব নিয়ে কলিযুগে শ্রী সচিনন্দন গৌর হরি রূপে এসেছেন বলে শ্রী সচিনন্দন গৌর হরি এই জন্য এই মহামন্ত্রটু গ্রহণ করতে হয় বুঝতে পারছেন তো কিন্তু নিজে থেকে নয় এটা মালা নিয়ে নিলাম আর জপ করতে আরম্ভ করিলাম আর যেখানে সেখান থেকে এখন দেখবেন অনেক লোক না অনেক লোক এসে কত কত নূতন নূতন মন্ত্র সৃষ্টি কর ধ্যান দিয়ে বুঝো মানে মন দিয়ে ভালো করে বুঝাই দিবে শোনা ভালো মানে করে এখন কিছু কিছু লোকরা এসে ওরা কি করছে নিজে নিজে একটা মন্ত্র বানিয়ে দিচ্ছে নিজে ভুই ফড়ের মতো কোথা থেকে এসে নিজে নিজের মধ্যে একটা মন্ত্র বানিয়ে দিয়ে না বাস ওটাই জপ করতে আরম্ভ করে দিয়েছে শাস্ত্র বলছে না বলে গৌর যে লাইল নাম সেই নাম লাও আর যত ছড়া নাম দূরে রেখে দাও হ্যাঁ তার তা দ্বারা জীবের কল্যাণ নেই এই জন্য শিব ঠাকুর নিজে পার্বতীকে কথা বলছেন বলে হে পার্বতী বলে ইতি ষোড়শক নাম নাম শিব নিজে বলছেন কলি কলমসনাশনম নাত সর্ব বেদেশ দৃশ্যতে সমস্ত বেদের মধ্যে দেখা দিয়েছে এই যে ষোলো নাম বত্রিশ কের নাম তিনি এইটাই কলিযুগের যে পাপ কে এই হরি নাম ই নষ্ট করবে আর কোন উপায় নাই এই জন্য আমাদের ভবিষ্য পুরাণ নারদীয় কলও নাস্তে 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 গতির অন্যতা ভাল মন মন দিয়ে বুঝো এটা হ্যাঁ তোমরা যদি ভালো করে না বুঝতে পারে না যদি একটু এদিক এদিক বলে দিয়ে তখন ওদিকে বই যাবে ওই দিয়ে চলে যাবে মন দিয়ে বুঝাও এখানে তিন তিন বার এখানে প্রথম লাইন তে তিন বার দ্বিতীয় লাইন তে তিন বার বলছে হরের নাম হরের যে নাম হরের নাম হরের নাম এব কেবলম এব শব্দ কোথায় প্রয়োগ হয় যেখানে তা ছাড়া আর কিছু নেই এব শব্দ সংস্কৃততে সেখানে প্রয়োগ হয় দৃঢ় করে হরির নাম ছাড়া হরির নাম ছাড়া হরির নাম ছাড়া এবং মানে নিশ্চিত রূপে হরির নামই জীবের কল্যাণ করবে দ্বিতীয় লাইন তে নাস্তে এখানেও কেব শব্দ নাস্তে নাস্তে বলে নাই 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 কলিযুগে এই জন্য ভক্তিগণ ঠাকুর কি বলছে এ মন হরি নাম কর সার এ মন হরি নাম কর Oh,
ट्रांसलेशन करे बोल छेने एमन हरि नाम कर सार जीवने यदि सार किछु है हरि नामै सार करो केना कलिजुगे आर कोन ए जप एतप जाग यज्ञ जो कलिजु किछु नहीं बड़बड़ लोग रचे बड़बड़ यज्ञ करे ना हे यही विश्व शांति महाजग बोले कलिजुगे ऐसे यज्ञ नहीं मना कर दीजिए गए कौन यज्ञ नहीं कलिजुगे इजने भागवते एकादश स्कंदे पढ़ देखिबे जगन नेमी महाराज तिनी नव जोगेंद्र के तिनी प्रश्न कर जन्मा दिए बु जवाब करे हमारा जे महाप्रभु के भजन करे कुथाय आछे हैं के बोले ना अमुक भगवान अमुक भगवान अमुक भगवान जेनो हां जेरे को खेती ते करे ना जमी ते धान जेरे को बुने छेरे को भाई भगवान करे छे सब भगवान भगवान कारण नहीं यदि एकाने मोदी आसे भालती मन के बुझो यदि एकाने मोदी एमिने से जाबे तार आगे न्यूज पेपर ते से जाबे अनाउंसमेंट आवे हैं पेपर से भरी जावे चार दिन के घोषणा हो जावे मोदी अमुक तारीखे अमुक समय तीनी एयरपोर्ट ते लिए आदि के अत समय करवे और एई जगह ए तो समय आस ए समय आसवे एखाने तीनी निजर भक्ति तो ते दिबे साधारण एक प्राइम मिनिस्टर आसार जने तार जने ए तो हला और बोलो पे वृंदावन ने देखे ठाकुर आसवे तार जने कुछ ठाकुर ना ठाकबे দেখুন এখানে কলকি অবতার হয়নি এখন ভাগবত পড়ি দেখো ওখানে লেখা আছে হ্যাঁ ওখানে লেখা আছে কি লেখা আছে বলে ভবানী বিষ্ণু যস্যস্য কলকি প্রাদুর্ভবিষ্যতি সম্ভল গ্রাম মুখস্য ব্রাহ্মণস্য মহাত্মন ভাগবত পড়ে দেখো ওখানে লেখা আছে হ্যাঁ এই যে বিষ্ণু যস্যের বাড়িতে তিনি কলকি অবতার তিনি কোথায় সম্ভলপুর গ্রামে আসবেন লেখা আছে ওখানে যেরকম বৌদ্ধ অবতার এই बौद्ध अवतार देखबे भागवत लिखा छे बौद्ध अवतार कथा ओखन डायरेक्ट नाम देवा छे कार पुत्र होए कोन ग्राम में तिनी आसम लिखा छे एजने श्री चैतन्य महाप्रभु आसवे एकादश स्कंद पढ़ देखो ने भी नव जोगेंद्र तिनी कवि हैं कवि के तिनी प्रश्न कर छे कलियुग अवतार के कलियुग अवतार के ताके की भावे हमरा उपासना करबो सेखानी कभी तिनी तीन ती श्लोक भागवत तिनी महाप्रभु नामे दिए छे देखो एक ती श्लोक सुनो बोले कृष्ण वर्णम तिसाम अकृष्ण सांग पांग अस्त्र पार्षदम जग्यै संकीर्तन प्रायै जजन्ति ही सुमेधस बोले कलिजुगे जरा बुद्धिमान हवे तरा भगवान की कीरत भजन करवे हैं भगवान के हवे बोले कृष्ण वर्णम এই যে দুইটি যে কৃষ্ণ বর্ণ আছে যার জিহায় সব সময় সে কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমা যিনি সব সময় সে কৃষ্ণ নাম গ্রহণ করবে কৃষ্ণ হয়েও কৃষ্ণ নাম নিবে বলে তার অঙ্গকান্তি কি রকম হবে অ কৃষ্ণ মানে কালো নয় তবে কি হবে সাদা তিনি কি একা আসবে বলে না এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বলছে না श्री कृष्ण चैतन्य प्रभु जीव दया करी सपार्षद सिया ताला बतारी आया जुड़ा महाप्रभु अंग केवल अंग नित्यानंद और अद्वैत आचार्य महाविष्णु है काल के नित्यानंद त्रयोदशी काल का ना स्वाय व्रत राखवा है स्वाय व्रत राखवे बोले सांग तापरे उपांग है और समस्त्र अस्त्र किया पे कलिजुग अस्त्र ये हरे कृष्ण महामंत्र वाला कलिजुग अस्त्र करना एक बे अस्त्र ना धरी बे प्राणे कारे ना मारी बे ये अवतार वाला धन्य कलिजुग अवतार तिनी राधा रानी ने भाव नियास बे राधा रानी अत्यंत दयालु राधा रानी अत्यंत कृपालु तिनी का के मारे बे ना है तिनी हरि नाम दिए हृदय सो दिला जाची गिया घरे घरे एमान हरि नाम करसा हैं ऐ जन तेरी काके मारे बे ना कि तो आमादर हृदय जे बड़ा बड़ा सब
শত্রু বসি আছে, কাম ক্রোধ লোভ মোহ অনর্থ অবিদ্যা সব বসি আছে। তিনি এই হরে কৃষ্ণ মহামন্ত্র করলে কি হবে, এইটাই হলো কলিযুগের অস্ত্র। হ্যাঁ, এইটাই হলো অস্ত্র। এবং শ্রীবাস আদি গদাধর আদি ভক্তদেরকে তিনি নিয়ে কলিযুগে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি রূপে আসবেন। একবার জয়কার দিন বলে শ্রী সচ্চিদানন্দ গৌর হরি কী জয়, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কী জয়। বলে তার ভজন কি করি হবে, মন দিয়ে বুঝো, ভালো করে মন রাখবে, সবাইকে বুঝাবে। এরকম আমি এখানে এই কানে শুনে এখানে বের করে দিয়ে চলে গেলাম, মন কেন আমার মহাপ্রভু ধারাতে না, তার প্রতি যাতে আমাদের দৃঢ় বিশ্বাস থাকে। হ্যাঁ, দৃঢ় বিশ্বাস তাদের উপরে থাকে, তবে ভক্তি ঠিক করি হবে। আর যখন এদিকে এদিকে কে হবে, একটু কিছু বল দিল, তাই তো হবে, তখন ওইদিকে চলে গেলাম, তারপরে ভক্তি হলো না। এই জন্যে সিদ্ধান্ত বলিয়াছি, না কর আলস, যা হইতে কৃষ্ণ লাগে সুদৃঢ় মানস। বুঝতে পারছেন তো, মন দিয়ে বুঝা। বলে কলিযুগে তাকে ভজন কি করি হবে, বলে যজ্ঞেই সংকীর্তন প্রায়। কলিযুগে হলো হরিনাম সংকীর্তন হলো যজ্ঞ, এইটাই হলো যজ্ঞ। এই জন্য কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি তার উপাসনা কি করে করবে, এই হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা তার উপাসনা করবে, এইটাই হলো কলিযুগের মহামন্ত্র যজ্ঞ। এখানে প্রশ্ন করছে যজ্ঞ কি করি হলো, যজ্ঞ দেখেছ, যজ্ঞ এই যজ্ঞ দেখে নাকি না, কারা কারা যজ্ঞ দেখেছেন, হাত তুলে দেখি। এটা যজ্ঞ করতে গেলে কি লাগে বলো, যজ্ঞ কুণ্ড লাগবে, কাঠ লাগবে, ঘি লাগবে, হবনের সামগ্রী লাগবে, হ্যাঁ মন্ত্র লাগবে, যে একটা চামচ দিয়ে ঘি দিয়ে এতগুলো জিনিস হলে পরে কি হবে, যজ্ঞ হবে। তার কলিযুগে যজ্ঞটা হরিনাম সংকীর্তন যজ্ঞ কি করি হলো, মন দিয়ে বুঝো ভালো করে, লোকদের যাতে বুঝাতে পারো। দেখুন বলছে যে কানটা না, দেখুন এটা কুণ্ডের মতো, ওই যে এটা যজ্ঞ কুণ্ড, কানটা কুণ্ডের মতো। হ্যাঁ, আর এই যে চামচ দিয়ে ঘি দিয়ে, বলে ওইটা কি, বলে এটা হলো জিভা, এটা হলো চামচ। বলে ঘি কোথায়, বলে যে ভাবে তুমি হরিনাম করছো ওই ভাবটা হলো ঘি। বলে মন্ত্র কোথায়, বলে এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম, এটা হলো মন্ত্র। বলে অগ্নি কোথায়, বলে অগ্নি হলো যখন তোমার হৃদয় মধ্যে এই গোবিন্দের নাম নিয়ে যে প্রেমটা প্রকট হবে, এইটাই হলো অগ্নি। মানে কি হলো, বলে কান রূপী কুণ্ডতে হরে কৃষ্ণ মহামন্ত্র রূপী মন্ত্রকে, ইয়ে জিহ্বা রূপী চামচ দিয়ে হৃদয় রূপী ভাবেতে যখন তাকে ডাকব, হৃদয় মধ্যে যে প্রেম প্রকট হবে, এইটাই হলো অগ্নি। এই জন্য ভাগবত বলছে যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমেধস। কলিযুগে যারা বুদ্ধিমান ব্যক্তি হবে, অন্য কোন যজ্ঞ নেই, হরিনাম রূপী যজ্ঞ দ্বারা তাকে উপাসনা করবেন, সেই সচ্চিদানন্দ গৌর হরিকে তোমরা ভজন করবে। বুঝতে পারছেন তো, বলে যজ্ঞ তো কি হয়, বলে যজ্ঞ হলে দেবতারা প্রসন্ন হয়, বা যজ্ঞ তো ঘিটলে কি হয়, বাতাবরণ শুদ্ধ হয়। হ্যাঁ, বাতাবরণ শুদ্ধ হবে, দেখিবেন যখন আমরা এই হরিনাম করছি, আমাদের গুরুদেব একটি উপদেশ, একটি গুরুদেব একটি সুন্দর তিনি উদাহরণ দিয়ে বুঝাতেন, যেরকম একটা পাথর নিয়ে জলেতে ছুড়ে ফেলুন, বলুন জলের মধ্যে কি হবে, তরঙ্গ আসবে, তরঙ্গ লহরি হবে, ওই লহরি ধীরে 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 যাবে, আবার ধীরে ধীরে আসবে, দেখেছেন কি না। সেই রকম ভাবে যখন এই হরিনামটুকু করা হয়, তখন কি হবে, এর যে শব্দ ব্রহ্ম ভগবান যে নাম, এটা যত দূর পর্যন্ত এই হরিনাম যাবে, তত দূর পর্যন্ত সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি সবকিছু দূর দূর করে দিয়ে। দেখেছেন এই অষ্টপ্রহরাদি হয় না, দেখুন আমিও একটি গ্রামের ছেলে, একদম গ্রামের ছেলে আমি, আমাদের দেশে যখন ওই গরম সময়ে এই যে পাতা ফাতা দিয়ে বা ছড় দিয়ে ঘর তৈরি হতো, কখন কোথায় কারবারতে আগুন লেগে গেলো, কোথায় বড় বড় রোগ গ্রামের মধ্যে বড় বড় দুঃখ কষ্ট দেখা যাচ্ছে, আমাদের গ্রামের লোকেরা কি করতে জানেন তো, ওই মৃদঙ্গার করতাল দিয়ে না কীর্তন করতে আরম্ভ করতো, গ্রামে তো গ্রাম ঘুরতো, অষ্টপ্রহরী বসাতো হরে কৃষ্ণ মহামন্ত্র, যখন বসাতো না, গ্রাম থেকে যত দুঃখ কষ্ট আছে সমস্ত দুঃখ কষ্ট নিজে থেকে দূরীভূত হয়ে যাবে। এই জন্য বলছে যে ভগবানের নামে কি হবে, বলে সর্ব উপদ্রব শমনম সর্ব রোগ উপশমনম
शांतिदम शांति राष्ट्रीय हरे नामानुकीर्तनम। शास्त्र बोलते हरि नाम कर लेती है बोले सर्व उपद्रव समानम, जत प्रकार उपद्रव आछे समस्त प्रकार उपद्रव नष्ट हो जाए। बोले सर्व सर्व रोग उपशमनम, जत प्रकार रोग आछे समस्त रोग दूर हो जावे। शांतिदम कि हमें शांति पाव जावे। हरे नामान कीर्तनम, हरि नाम कीर्तन द्वारा ये तो महिमा यही हरि नाम कीर्तन है। बुझते बार चल तो ऐसे कलिजुगे कि रकम हरि नाम करते हवे এই রকম নাই নিজে একটা মালা দিয়ে নিলাম আর নিজে নিজে মালা করে জপ করলাম, না। নিয়ম হলো হরি নাম নিতে হয় সদগুরু থেকে। কোথা থেকে নিতে হয়? সদগুরু থেকে হরি নাম নিতে হবে। এই যে এরকম নাই নিজেই একটা মালা কিনে দিয়ে হরি নাম করতে আরম্ভ করলাম। আর কি, হ্যাঁ, ভগবানের নাম করতে গেলে ভাগবত বলছে চারটি নিয়ম পালন করতে হবে। উদাহরণ দিচ্ছেন যেরকম আপনার কোন একটা কঠিন রোগ হয়েছে, আপনি একটা ভালো কোন বৈদ্যের কাছে ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার কি বলবে তোমাকে ভালো ঔষধ দিচ্ছি রোগ তোমার ভালো হয়ে যাবে, কিন্তু এই রোগটি তখন ভালো হবে যদি তার সঙ্গে সঙ্গে পথ্যটা খাও। বিনা পথ্য ছাড়া যদি তুমি ঔষধটা খাবে না রোগ সারিবে না। এই জন্য ভাগবতে পরীক্ষিত মহারাজ কলিকে তিনি চারটি জায়গা দিয়েছেন, মানে চারিটি নিয়ম পালন করে তোমাকে হরি নাম করতে হবে। বলে প্রথমটা কি? বলে দূতম, জুয়া খেলতে নেই। দ্বিতীয়টা কি? পানম, কোন ভাবে কোন নিশা দ্রব্যকে গ্রহণ করতে নেই। হ্যাঁ, কোন নিশা দ্রব্য গ্রহণ করতে নেই। আর তৃতীয়টা হলো স্ত্রীয়ম, বলে অবৈধ স্ত্রী সং করতে নেই। আর চতুর্থ হলো জীব হিংসা, জীব হিংসা অর্থ হলো মাছ মাংস ডিম আর পিয়াজ লসুন আদি গ্রহণ করতে নেই। এই চারিটি নিয়ম পালন করে যদি আমরা গোবিন্দের নাম গ্রহণ করি তাহলে কি হবে? তাড়াতাড়ি তোমার রোগটা তাড়াতাড়ি সারি যাবে। গীতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, এই যে নিয়ম হলো সদগুরু থেকে এই নাম দিয়ে হরি নাম করতে হবে। বুঝতে পারছেন মাইরা তো? হ্যাঁ, এই যে নিজে নিজে করলে হবে না, হ্যাঁ, গুরু থেকে নিতে হবে। তুমি বলি গুরু থেকে কেন নেব? আমি নিজে একটা মালা কিনে নিজে করতে আরম্ভ করে দেবো, গুরু থেকে কেন নেব? দেখুন মন দিয়ে বুঝো, আমাদের জীব গোস্বামী কি বলছেন, খুব ভালো কথা বলছেন জীব গোস্বামী। আপনাদের একটা প্রশ্ন করছি, দেখি কে উত্তর দিতে পারে। বলে এইরকম কিছু বৃক্ষ আছে, মন দিয়ে শুনো, এইরকম কিছু বৃক্ষ আছে, তুমি যদি ডাইরেক্ট গাছ থেকে ওই হ্যাঁ বীজটা নিয়ে যদি তুমি পুঁতে দাও না গাছ হবে না। এরকম কিছু বৃক্ষ আছে, দেখবেন ওই গাছগুলো দেখবেন কোথায় ছাতের উপরে হয়ে আছে, কোথায় গাছের উপরে হয়ে আছে, এইরকম দেখবেন। দেখবেন ওই বৃক্ষের নিচে ওই বৃক্ষ দেখতে পাবে না, বলতে পারবেন কোন বৃক্ষ এরকম আছে? এখানে সব পণ্ডিত আছে, সব তালি বাজাও তোমাদের জানি, এত ভালো ভালো ভক্ত এরকম আছে, তালি বাজাও জোর করে। এই জন্য আপনি দেখবেন না ওই বট বৃক্ষের নিচে, অস্বস্থ বৃক্ষের নিচে কোথায় ওই গাছ দেখতে পাবে না, কোথায় দেখতে পাবে? ওই ছাতের উপরে, কোথায় গাছের উপরে, এরকম দেখতে পাবে না। বলে কেন? এখানে জীব গোস্বামী তিনি বলছেন যখন ওই বীজটাকে তখন কোন পাখি খাবে, ওর পেটে যখন ওই বীজটা যাবে আর যখন ওই পায়খানা করবে না, এইরকম একটি শক্তি সঞ্চার করে, এইরকম কোন একটা শক্তি সঞ্চার করে। দেখুন একটি গাছ হলে পরে তিনটি জিনিস দরকার আছে, প্রথম হলো মাটি দরকার আছে, দ্বিতীয় হলো জল আর তৃতীয় হলো বাতাস হাওয়া। তিনটি হলে তবে গাছ হবে, না গাছ হবে না। তুমি দেখবেন এই বট বৃক্ষ আর যে অস্বস্থ গাছ আছে ওই সিমেন্ট উপরে ঘরে উপরে রয়েছে, মাটি ফাটি কিছু নেই, জল ফল কিছুই নেই, দেখবেন দেখবেন এইরকম হয়ে যাচ্ছে না। আর সেটা একবার উপড়িয়ে দিলে ও দেখবেন আবার হয়ে গেছে, দেখছেন না আবার হয়ে গেছে, এত শক্তি আছে। মানে কি? জীব গোস্বামী বলছে এই যে ঠাকুরের নামটুকু আছে, ভগবানের নাম, এই যে নেই ডাইরেক্ট নিলে ফল দিবে না, কি করতে হবে? কোন সদগুরু থেকে নিতে হবে, অসদগুরু নাই। যারা মাছ মাছে নিজে খাচ্ছে আর দল বাড়াবার জন্যে এই একটা হরিনাম, যেখানে যা কিছু খাও না কেন, এ
कि मागुर माछ झोल और उल्टा उल्टा कथा बोला बोले बस उल्टा उल्टा कथा बोले जा सब कुछ कर बोल हरि बोल कर ना ताते हबे ना ऐसे भागवत बोलचे ওই চারটি নিয়ম পালন করে নিতে হবে ঠাকুরের নাম বুঝতে পারছেন তো এই দিন যখন সদগুর থেকে গ্রহণ করবে তখন কি হবে তখন সেই বৃক্ষটি ফলীভূত হবে সেই বৃক্ষটি তখন গাছ হবে মানে হৃদয় মধ্যে সেই ভক্তিলতা রূপী বীজ বপন করলে পরে সেখান থেকে সুন্দর গাছ হবে আর সুন্দর সুন্দর ফল হবে আর তাকে ভোজন করবে ঠিক আছে এই যে নিয়ম হলো কোন বৈষ্ণবদের কাছে থেকে অবৈষ্ণব নয় দেখুন শাস্ত্র বলছে অবৈষ্ণব উপদেষ্টন মন্ত্রেণ নিরম ব্রজে যদি কেউ অবৈষ্ণব থেকে নাম গ্রহণ করে নরকে যেতে হবে শাস্ত্র বলছে বলে পুনশ্চ বিধি নাম সামাগ্র্য পুনঃ বিধি বিধান পূর্বক গ্রহেত বৈষ্ণবাত গুরু আছে না গুরু ছাড়তে নেই ঠিক বলছেন ছাড়তে নেই তুই যদি অবৈষ্ণব থেকে যদি মন্ত্র গ্রহণ করে থাকি শাস্ত্র বলছে ওই মন্ত্র দ্বারা তুমি নরক যাবে পদ্ম পুরাণ বলছে বলে পুনঃ বিধি বিধান যুক্ত হয়ে বৈষ্ণব গুরু থেকে ভগবানের নামটুকু গ্রহণ করতে হবে বুঝতে পারছে তো এই জন্য সবাই হরিনাম করবা আর দেখুন আমরা সবাইকে মালা দিই আমরা দু ভাবে মালা দিই যদি সম্পূর্ণ কেউ ভেজিটেরিয়ান হয় মাছ মাংস কেউ না খায় পুরা তাদের তো আমরা তুলসী মালা দিই হ্যাঁ গলায় তুলসী মালা দিই তারপরে জপ করার জন্য তুলসী মালাও দিই মন্ত্র প্রদান করি কিন্তু যদি কেউ বলে আমি এক সঙ্গে আমি মাছ মাছটুকু ছাড়তে পারবো না আমি চেষ্টা করবো ধীরে 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 ছাড়ার জন্য তখন তাদের আমার নিমের মালা দেব বলে এই হরিনাম নিয়ে তোমরা প্র্যাকটিস করো গোপীদের নাম করলে কি হবে ধীরে 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 খারাপ জিনিসগুলো ধীরে ধীরে খারাপ জিনিসগুলো চলে যাবে আর যখন চলে যাবে তখন ভগবানের নাম নিলে কি হবে ধীরে ধীরে রোগ ধীরে ধীরে ভালো হয়ে যাবে বুঝতে পারছেন তো যখন পুরো নিরামিষই হয়ে যায় তখন আমরা তাকে তুলসী মালা দিই এই তুলসী নিয়ে হরি নাম কর তারপরে গোপাল মন্ত্র দীক্ষা মন্ত্র তাদের দেওয়া হয় তার ধীরে 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 আগে আগে সেইগুলো আমরা দিয়ে থাকি এই জন্য যদি আপনাদের ইচ্ছা থাকে মালা নিবেন জপ করার জন্য মালা নিতে পারেন নিয়ে হরি নাম করতে পারেন দেখুন শাস্ত্র বলছে এই আর ভিতরে কি আছে পরিশ্রা পায়খানা পুজ রক্ত আর কিছুই নেই এই জন্য শরীরটা পবিত্র শরীর নয় যে পর্যন্ত আমরা কোন সদগুরু থেকে মন্ত্র গ্রহণ না করলে পরে বলে প্রেত জন্ম হবে তখন কারণ শরীরটা ভূত জীবকে ভূত বলায় না শরীরটা পঞ্চ মহাভূত তখন তারা প্রেত জন্ম হয় এই জন্য যখন সদগুরু থেকে এই কথা বলবে না যখন আমরা সদগুরু থেকে হরিনাম গ্রহণ করি বলাই যখন তুলসী মালা ধারণ করি এ শরীরটা ঠাকুরকে সমর্পিত হয়ে গেল আজ থেকে তোমার শরীরটা পবিত্র হয়ে গেল আর যেরকম ঠাকুরকে ভোগ লাগায় না বলে না ছাপান্ন ভোগ ছত্রিশ ব্যঞ্জন বিনা তুলসী প্রভু এক নাই যা কিছু গোবিন্দকে ভোগ লাগাও যদি সেখানে তুলসী পাতা না দিয়েছেন গোবিন্দ গ্রহণ করে না সেই রকম ভাবে যে পর্যন্ত সদ্গুরু আমাদের গলায় তুলসী মালা না দিয়েছে সে পর্যন্ত এই শরীরটা আমাদের পবিত্র হয় না হ্যাঁ যখন মালা দেওয়া মানে আজ থেকে তুমি গোবিন্দের হয়ে গেলে কার হয়ে গেলে গোবিন্দকে সমর্পিত হয়ে গেলে গোবিন্দ তখন তোমাকে গ্রহণ করে নিবে হ্যাঁ দেখুন আর একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছে যদি কোন একটা কামি ব্যক্তি আসছে মন দিয়ে পুজো কোন একটা কামি ব্যক্তি আসছে যখন আসছে দেখি মানে কোন স্ত্রীকে দেখলে না নিজের কাম দৃষ্টিতে দেখে ভোগ দৃষ্টিতে দেখে কিন্তু যদি দেখে ওই মাটি সুন্দর সিঁদুর লাগিয়েছে মঙ্গলসূত্র পড়ে আছে হ্যাঁ তিনি কি করছেন সুন্দর সিঁথি সেখানে সুন্দর সিন্দুর দিয়ে ভরে আছেন হাতের মধ্যে সুন্দর তিনি শাঁখা পড়ে আছে দেখে মানে কামি ব্যক্তি যখন তার দিকে তাকায় না সঙ্গে সঙ্গে তার মুখটা ঘুরে যায় বলে কেন বলে ইয়ে স্ত্রীটি হলো অন্যের পরিণীতা অন্যের কোন স্ত্রী অন্য পুরুষ তাকে গ্রহণ করছে হ্যাঁ সঙ্গে সঙ্গে তার মুখটা অন্য দিকে ঘুরে যায় বুঝতে পারছেন তো সেই রকম ভাবে যে মায়া তখন কাকে মায়া ধরবে যাদের ললাটে তিলক নেই গলায় তুলসী কাঠি নেই হ্যাঁ ভগবানের মালা নেই তখন মায়া তাকে গ্রহণ করে তাকে আক্রমণ করে কেউ যদি মায়া দেখে না গলায় তুলসী কাঠি তোমার গলায় তোমার তুলসী কাঠি এই জন্য বলে না তুলসীর হার না পড়ে যে চার জমা লয়ে বাস তার তিলক সেবন না কর না যে যেন বৃদ্ধায় জীবন
এইজন জম মহারাজ তিনি যমদূতকে বলছেন বলে দেখো তাদের তাদের ধরে নিয়ে আসবে যাদের গলায় তুলসী কণ্ঠি নেই তিলক নেই গোবিন্দের নাম জপ করছে না এই শ্লোক হলো ললাট তিলকম নাস্তি কণ্ঠে নাস্তি ত্রিকণ্ঠিকা হৃদয়ে নাস্তি গোবিন্দ সনর ব্রহ্ম রাক্ষস अगर ब्रह्म राक्षस बोलाओ जी यदि गलाई तुलसी तिलक यदि को धारण ना करे ऐसे यदि ये तिलक था के गलाई माला था के ना अरे माया जगन तुम्हारे देखे ना भले यार ये तो गोविंद परिणित यदि गोविंद दिनी शक्ति दिनी गलाट तिलक कंठे धारण करे आज माला संग संग मुख भरी दी भले भाई ये क्या नीते बार बना एक नीते बार बना गलाई माला और तिलक धारण करे आज बुझ पाछ तो ऐसे ये तुलसी हलो साक्षात मां लखी ये तुलसी कोनो काठ मन करबे ना ए रामदेव बाबा कोनो औषध बेर करछ ना करनी देखबे ना 80% तुलसी करे यदि दुटा दुटा के तुलसी पत्ता ग्रहण करे ना कर टीबी कैंसर हवे ना गलाय तुलसी पत्ती अपने एकटा औषध देखबे और नाम होलो तुलसी पावर ओटा पढ़े देखबे 200 प्रकार बीमारी प्रतिशोधक मेडिसिन ये तुलसी लिखे ये तो शक्ति ही तुलसी बिखेर मते गलाय जखन धारण करी स्नान करी कोई जल टा जखन शरीर मध्ये जाय शास्त्र बोलचे समस्त पृथ्वी ते सब तीर्थ ते तुम्हारे स्नान होई गलो शरीर ते आधा रोग तुम्हारे चली जाय एतो शक्ति है तुलसी वृक्ष मध्ये हैं देखो एकाने तुलसी आंगन तुलसी लागिए छे ना केनो बहुत बड़ा साइंटिस्ट साइंटिफिकल रिजिड इयर मध्ये की जाने तो देखि मैं प्रत्येक वृक्ष दिनेर मध्ये की दिए ऑक्सीजन दिए की दिए ऑक्सीजन दिए और दिए की कार्बन डाइऑक्साइड दिए दिए ऑक्सीजन किंतु देखिबे ने हिंदू रा विशेष करे जे जे वृक्ष के पूजो करे देखिबे ओई वृक्ष रात्रि ते ऑक्सीजन दिए कौन कौन वृक्ष तुलसी वृक्ष रात्रि ते ये ऑक्सीजन दिए कार्बन डाइऑक्साइड दिए ना देखिबे जे बट वृक्ष आछे आर जे नीम वृक्ष आछे जे पूजो करे अस्वस्थ वृक्ष रात्रि तेरा এরাও অক্সিজেন প্রদান করে এইখানে যেখানে তুলসী গাছ আছে এর যত দূর পর্যন্ত এই বাতাবরণ না তুমি যায় না বড় বড় রোগ সেখান থেকে আসতে 200 প্রকার মেডিসিন এই তুলসী বিখের মধ্যে আছে এই রকম কোন রোগ নেই যে ক্যান্সার কোন আনসার নেই ক্যান্সার পর্যন্ত এই তুলসী পাতা এর রস খেলে ক্যান্সার পর্যন্ত ভালো হয়ে যায় এইখানে আমাদের হিন্দু এই গলায় যে তুলসী কণ্ঠ ধারণ করে সাধারণ মনে করবে না बहुत बड़ा साइंटिफिक ऐसे तारा समस्त जे कुछ बोले जरे का हमारा तुलसी पाता दे भोजन रे मते तले प्रसाद हो जाए माने की कोई तुलसी पाता दिले जत प्रकार खराब जीवाणु गुलो निजे तक नष्ट हो जाए निजे तक से गुलो नष्ट हो जाए बहुत पूर्ण विश्वास करे हरि नाम ग्रहण करिवे हैं हरि नाम करिवे ताते जीव रे कल्याण आछे और अंतिम समय ए हरि नाम तो संग जावे और संग किछु जावे ना एजने लास्ट जगह नी जावे की बोलते बोलते नी जाए बोल हरि और आमादर कोई दिखे ना आमादर कोई दिखे जगह चार जगह लोग कांधे नी जाए जाने से की बोले राम नाम सत्य है गोपाल नाम सत्य है सत्य बोलो गत्य है सब कोई बात झूठा है माने की वही जो ऊपर सुई आज ना कोई सुना चे बोले जीवन है जत तक तुम्हें गोविंद रे नाम नहीं ठीक है तुम्हें बीए कर छो वो दरजर आगे हो जावे ना ज्यादा परिवार रा संसार रा आगे के जावे ना आगे की जावे केवल गोविंद रे नाम पुरुष संग जावे ऐसे जीवन थाकते थाकते की करता है भगवान ने नाम ग्रहण करे गोविंद रे भजन कर गए ठीक है जे प्रणिता ही गौर प्रणिता प्लस श्री सच्चिदानंद गौर हरि की जय देखो तो जखन हमारी कथा शेष हो यदि केउ चाय माला नीते तुलसी माला तखन देव जखन मास मास छेड़ देबे जखन बोलबे ना अभी एखन हरि नाम टू करबो तखन अपन अंदर के हमरा निमेर माला दी जाबो ओई निमेर माला के लिए प्रैक्टिस करबे एर जने कोनो नियम नहीं विधि विधान नहीं प्रैक्टिस करबे जखन पूर्ण छेड़ देबे तखन अपन अंदर के हमरा तुलसी माला दे ठीक आछे महाराज अपनी कुछ कथा बोलबे परिक्रमा
দেখবেন ওখানে শিব ঠাকুর দেবী মাতা পার্বতীকে বলছেন, বলে পার্বতী ইয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডে যত তীর্থ আছে যদি কেউ লাখ লাখ বার সমস্ত তীর্থকে ভ্রমণ করে কিন্তু যদি একবার কেউ নবদ্বীপ ধাম পরিক্রমা করে তা থেকে কোটি গুণে বেশি ফল পাবে। একবার যদি নবদ্বীপ ধাম পরিক্রমা করেছে এত মহিমা নবদ্বীপ ধাম পরিক্রমা, এখানে আপনারা সবাই চেষ্টা করবেন সব তীর্থতে যেতে পারবে না, কারণ নবদ্বীপ ধাম পরিক্রমা করলে সব তীর্থের ফল পেয়ে যাবে, বুঝতে পারছেন তো?